saying so much to the poltergeist. Trying to hold on to love, but it's frost and ice time. March, but a light from a... Hello everyone, welcome back to my YouTube channel. Ramadan Mubarak to you and your family. আমি ফয়সাল বাশার চলে এসেছি আজকে আপনাদের মাঝে আমার নতুন ভিডিও নিয়ে। আজকে আমি এসেছি কুমিল্লার কোটবাড়ির শালবন বিহারে অবস্থিত বুদ্ধ মন্দিরে। আমি কিছুক্ষণ আগে গুগল করে জানতে পারলাম এটির নাম হচ্ছে ওয়ার্ল্ড পিস প্যাগোডা অ্যানালায়ো। সো আজকে আমি আপনাদেরকে পুরো মন্দিরটি ঘুরে দেখাবো, আপনারা ভিডিওর লাস্ট পর্যন্ত আমার সাথেই থাকুন। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, আমার নতুন নতুন সব ভিডিও পেতে সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। গাইজ, এই বুদ্ধ মন্দিরটি ময়নামতি শালবন বিহারের বিপরীত পাশে অবস্থিত। সো যারা শালবন বিহারে ঘুরতে আসবেন, আমি তাদেরকে সাজেস্ট করব অবশ্যই এই মন্দিরটিও ঘুরে যাবেন। এর কারণ হচ্ছে এখানকার সুন্দর আর মনোরম পরিবেশ। আপনারা আমার ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন যারা এই মন্দিরের স্থাপত্য কাজে নিয়োজিত ছিল তারা কত সুন্দরভাবে এই মন্দিরটি তৈরি করেছেন। চলুন, এই বিশ্বশান্তি প্যাগোডার প্রত্যেকটি পার্ট আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আপনারা আমার সাথেই থাকুন। So much to the poltergeist. Trying to hold on to love, but it's frost and ice time. March, but a light from a falling sky. Apply to the forces above us, like keep holding on to this present time. Inspired by the ones that were left behind us, we fell for the light of a foreign sky. Applying to the forces above this life. গাইজ, আমি এখন আপনাদেরকে এই মন্দিরের বিশেষ আকর্ষণ দেখাবো, যেটা দেখার জন্যই বেসিক্যালি মানুষজন এখানে আসে। 6 টন ওজন আর 30 ফুট উচ্চতার বিশাল এই বুদ্ধ মূর্তিটি হচ্ছে এখানকার বিশেষ আকর্ষণ। মূর্তিটি দেখলে আপনাদের মনে হবে যে এটি আকাশ স্পর্শ করে আছে। গাইজ, এই মূর্তিটির নাম বেসিক্যালি আমার জানা নেই। সো বৌদ্ধ ধর্মের কেউ যদি আমার ভিডিওটি দেখে থাকেন আর কারো যদি এই মূর্তিটির নাম জানা থাকে, আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। মন্দিরের প্রতিটি দরজাই শৈল্পিক কারুকার্যে নির্মিত। প্রতিটি দরজার সামনে আবার মূর্তি তৈরি করা আছে। So much to the poltergeist. Trying to hold on to love, but it's frost and ice time. March, but a light from a falling sky. Apply to the forces above us, like keep holding on to this present time. Inspired by the ones that were left behind us, we fell for the light of a foreign sky. Applying to the forces above this life. গাইজ, আমি এখন আপনাদের মন্দিরের ভিতরের সাইডটা দেখিয়ে দিচ্ছি, এখানে সবাই প্রবেশ করতে পারে না। এখানেও বিভিন্ন আকৃতির বেশ কয়েকটি মূর্তি রয়েছে। গাইজ, শৈল্পিক কারুকার্যে নির্মিত এই মন্দিরটি সত্যিই বিশ্বশান্তির প্যাগোডা। এর কারণ হচ্ছে এখানে আছে একটি এতিমখানা, একটি স্কুল, একটি মেডিটেশন সেন্টার, একটি লাইব্রেরি আর একটি মিউজিয়াম। আমি এতিমখানায় ভিডিও করতে চেয়েছিলাম, বাট সেখানে ভিডিও অ্যালাউ করেনি।
আজকের মতো আমার ভিডিওটি এখানেই শেষ করছি। আপনাদের আমার ভিডিওটি কেমন লেগেছে তা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে বেশি বেশি শেয়ার করবেন। আর আমার নতুন নতুন সব ভিডিও পেতে ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। স্টে হোম, স্টে সেফ অ্যান্ড প্রে ফর মি।